চৌঠা আগস্ট থেকে দৈনিক সংক্রমণের ঘটনা বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে ভারত। এদিকে শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা ভাইরাসের দাপটে যে পরিসংখ্যান তুলে ধরল, তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় ফের সংক্রমণের রেকর্ড গড়েছে দেশ। তথ্য অনুসারে ভারতে নতুন 76,472 জন কোভিড রোগী সন্ধান মিলেছে, ফলে মোট দেশে সংক্রমিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 লক্ষ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার ভারতে নতুন সংক্রমণের পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ছিল। তবে দেশে 26,48,998 জন রোগী এই সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে, ফলে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে 76.47% পৌঁছেছে। মোট করোনা সংক্রমণের বেশিরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত 7,47,995 জন। দেখা যাচ্ছে গত 4 অগস্ট থেকে বিশ্বের সাম্প্রতিক দৈনিক সংক্রমণের বিচারে শীর্ষে রয়েছে ভারত। এদিকে শুক্রবার মহারাষ্ট্রে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে 14,857 জন, যার মধ্যে রাজ্যের 106 জন পুলিশ কর্মীও রয়েছে। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্য। শুক্রবার তামিলনাড়ুতে 5,996 জন নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশেও কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলছে। ওই রাজ্যে এখন পর্যন্ত সর্বমোট 4 লক্ষ পেরিয়ে গেছে এই রোগীর সংখ্যা। যদিও পার্শ্ববর্তী রাজ্য তেলেঙ্গানাতেও 2,932 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে। এদিকে দিল্লিতে ফের করোনার বারবারন্ত লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার দেশের রাজধানীতে 1,808 জন এই সংক্রমণের শিকার হয়েছে। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা 1,69,000। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত 5 মাসে মোট করোনা আক্রান্তের 3/4 বেশি রোগী সুস্থ হয়ে উঠেছে এবং 1/4 কম রোগী সক্রিয় অবস্থায় রয়েছে। কেন্দ্রের কৌশলগত পরিকল্পনা এবং লাগাতার করোনা পরীক্ষা পদ্ধতি কার্যকর হওয়ার ফলেই করোনা থেকে পুনরুদ্ধার হার বেড়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি নীতি নির্ধারক বৈঠকের পর বলেন, করোনা ভাইরাস যেভাবে মহামারী রূপে দেখা যাচ্ছে তাতে ঈশ্বরের কীর্তনা লাভ এবং এই প্রত্যাশিত ধাক্কার কারণে জিএসটি আদায়ের বিষয়টি প্রভাবিত হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রথম নজরে আসে গত ডিসেম্বর মাসে। চীন থেকেই এই রোগ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিরি রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।